আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। প্রথমে ইসরায়েল ফিলিস্তিন ইরান হিজবুল্লাহ ভয়ঙ্কর যুদ্ধ চলছে, জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ, ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা চালাতে প্রস্তুত ইরান, ঘনিষ্ঠ সূত্রের দাবি। জানিয়ে দিব ইরানে হামলা চালিয়ে যুদ্ধকে আরো উস্কে দিল ইসরায়েল, ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন। আরো জানিয়ে দিব ইরানে ইসরায়েলের ভয়ঙ্কর হামলা, মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা। এবং আরো জানিয়ে দেব ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরক্ষার বৈধ অধিকার ইরানের রয়েছে বলছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে ইরানে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা, যুক্তরাষ্ট্র বলছে আত্মরক্ষার অধিকার হুঁশিয়ারি হামাসের। সর্বশেষ জানিয়ে দিব হামলার কথা, আগের দিনেই ইরানকে জানিয়েছিল ইসরায়েল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা চালাতে প্রস্তুত ইরান। ইহুদিবাদে ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালাতে প্রস্তুত ইসলামী প্রজাতন্ত্র ইরান। জাতীয় নিরাপত্তা বিভাগের সাথে সম্পর্কযুক্ত সূত্রে ইরানের গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে। সূত্রটি তাসনিম নিউজকে বলছে, ইসরায়েলের যে কোনো আগ্রাস জবাব দেওয়ার অধিকার রাখে ইরান, ফলে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে ইরানের বিরুদ্ধে যে কোনো পদক্ষেপ উপযুক্ত জবাব পাবে ইসরায়েল। ইরান বলছে সরকার দেশকে রক্ষার ব্যাপারে প্রতিবদ্ধ, নিজেকে রক্ষার অধিকার তার আছে। জাতিসংঘ সনদের 31 অনুচ্ছেদে এই অধিকার স্বীকৃতি দিয়েছে বলে ইরান উল্লেখ করছে। এদিকে ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসনে ব্যর্থ করে দেওয়ার জন্য ইরান সরকারের মুখপাত্র ফাতেমে মোহাজেরানি ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যাপক প্রশংসা করেছেন। তিনি বলেছেন, আকাশ প্রতিরক্ষা বাহিনী যে ভূমিকা পালন করছে তাতে ইরানের জাতীয় অহংকার সুসম্মত হয়েছে। তিনি বলেন, ইরানের জনগণ তাদের দেশের প্রতিরক্ষা শক্তি এবং অবস্থানের জন্য গর্বিত। মেহজেরানি বলেন, ইরান হচ্ছে একটি শক্তিশালী দেশ এবং ইসরায়েলের অতৎপ্রথা ইরানের জন্য কোনো সমস্যা সৃষ্টি করতে পারে। গতরাতে ইসরায়েলি আগ্রাসনের পর ইরানের জনজীবন স্বাভাবিক রয়েছে। সূত্র পার্স টুডে, ইরানে হামলা চালিয়ে যুদ্ধকে আরো উস্কে দিচ্ছে ইসরায়েল। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইসরায়েল শনিবার সকালের ইরানের পাল্টা আক্রমণ চালিয়েছে। ইসরায়েলের ওই হামলার মধ্যপ্রাচ্যে গাজা যুদ্ধের প্রসঙ্গকে আরো বাড়িয়ে দিয়েছে। শনিবার এক প্রতিবেদনে এমনটাই দাবি করছে মার্কিন সংবাদ মাধ্যম অল স্টেট জার্নাল। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের শনিবারের হামলাকে গত 1 অক্টোবর ইসরায়েলি কেস্তরা ইরানে প্রায় 200টি ক্ষেপণাস্ত্রের পাল্টা প্রতিক্রিয়া হিসেবে দেখা হচ্ছে। এই আক্রমণটি একাধিক ধাপের মধ্যে কয়েক ঘন্টা ধরে চলছিল এবং ভোরের আগে তা শেষ হয়। ইসরায়েল জানিয়েছে, তারা ইরানের বিভিন্ন অঞ্চলে অবস্থিত সামরিক স্থাপনায় আক্রমণ করছে, যার মধ্যে ক্ষেপণাস্ত্র নির্মাণ স্থাপনা এবং বিমান প্রতিরক্ষা সাইট রয়েছে। এই হামলাটি এমন ভাবে পরিকল্পিত ছিল যেন ভারী পাল্টা প্রতিশোধের আশঙ্কা না থাকে। এই হামলার পরিপ্রেক্ষিতে ইরানের শনিবার স্থানীয় সময় সকাল 9টা পর্যন্ত সব ফ্লাইট বাতিল ঘোষণা করেছিল। এর আগে ইরান হুমকি দিয়েছিল যে যদি তার দেশের পারমাণবিক এবং জ্বালানি তেলের অবকাঠামোতে আক্রমণ করা হয় তাহলে তার জোরালো ভাবে এর প্রতিশোধ নেবে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ওইসব লক্ষ্যবস্তুতে আঘাত না হানার জন্য আহ্বান জানিয়েছেন এবং বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও আরো সংঘাতের বিরুদ্ধে সতর্ক করে দেয়। এদিকে শনিবার ইরানের বিমান প্রতিরক্ষা কর্তৃপক্ষ জানিয়েছে, ইসরায়েলের আক্রমণগুলো রাজধানী তেহরান সহ প্রদেশটির সামরিক কেন্দ্রগুলো লক্ষ্য করে চালানো হয়, পাশাপাশি পশ্চিমের খুজিস্তান এবং ইলান প্রদেশের লক্ষ্যবস্তুতেও আক্রমণ চালানো হয়েছে। তারা এখনো পুরো বিষয়টি তদন্ত করছে, তবে ইতিমধ্যে জানিয়েছে যে হামলায় সীমিত ক্ষতি হয়েছে। ইরান সরকার জানিয়েছে, ইসরায়েলি এই হামলায় তাদের দুজন সৈন্য নিহত হয়েছে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় সিনিয়র রাজনৈতিক গবেষক এবং গ্র্যান্ট এর সেন্টার ফর মিডল ইস্ট পাবলিক পলিসি সাবেক পরিচালক ডালিয়া দাসাকায়ে বলেন, বর্তমান পরিস্থিতিতে যা আমরা জানি সেটি যদি সীমিত রাখা যায় তবে সেটি সেরা পরিস্থিতি হবে, কারণ ইসরায়েল তাদের আক্রমণ ইরানি সামরিক লক্ষ্যবস্তুতে সীমাবদ্ধ রেখেছে, পারমাণবিক ও তেল অবকাঠামোতে আঘাত করেনি। ডালিয়া আরো বলেন, ইসরায়েল এই সীমিত আক্রমণে ইরানের জন্য পাল্টার প্রতিশোধ না নেওয়ার একটি সুযোগ তৈরি করছে, তবে ইসরায়েল এবং ইরান এখন সরাসরি এবং প্রকাশ্যে সংসদ জড়িয়ে পড়ছে, যা আগের অবস্থান থেকে একেবারেই আলাদা। ইরানে ইসরায়েলের ভয়ঙ্কর হামলা, মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার সংখ্যা। ইরানে গতকাল শনিবার ভোরে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ইরানের 3টি প্রদেশে কয়েকটি সামরিক স্থাপনায় 3 দফায় এই হামলা চালানো হয়। 1 অক্টোবর ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে এই হামলা চালানো হয়েছে বলে ইসরায়েল দাবি করছে। একই সঙ্গে তারা ইরানকে আরো হামলা না চালাতে প্রশ্ন হুমকি দিয়ে রেখেছে। ইরান বলছে, ইসরায়েলের এসব হামলায় অন্তত 2 সেনা সদস্য নিহত এবং সীমিত ক্ষয়ক্ষতি হয়েছে। ইরান নিজেদের আত্মরক্ষার অধিকার রয়েছে, তাদের এই পাল্টা
ধমকির কারণে মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। ইরানের পাল্টা হামলা নিয়ে নানা জল্পনা শুরু হয়েছে। গতকাল ভোররাতে ঠিক কখন থেকে ইসরায়েল ইরানের হামলা শুরু করছে তা এখন পর্যন্ত স্পষ্ট নয়। তবে গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শনিবার গভীর রাতে 2:30টার দিকে ইরানের রাজধানী তেহরান, পার্শ্ববর্তী কারাস এবং পূর্বাঞ্চলের মাসদা শহরের অন্তত 7টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এরপর থেকে সেখানে প্রায় 4 ঘন্টা হামলা চলতে থাকে। হামলার সঙ্গে সঙ্গে ইরান জুড়ে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চালু করা হয়। ইসরায়েল অবশ্য ইরানের কোন তেল ক্ষেত্রে বা পারমাণবিক স্থাপনায় হামলা চালায়নি। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, শনিবার ভোরে তারা ইরানের বিমান হামলা শেষ করছে। ইরানের অভ্যন্তরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎপাদনকারী কয়েকটি স্থাপনা এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় 3 দফা হামলা চালানো হয়েছে। এক বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF ইরানে হামলা চালানোর কথা স্বীকার করছে। হামলার সংকুচিত নাম ছিল ড্রেস অব রিপেন্টেন্স বা অনুতাপের দিন। হামলায় কয়েক ডজন যুদ্ধ বিমান ব্যবহার করা হয়েছে। হামলা শেষে সব যুদ্ধ বিমান নিরাপদে নিজ নিজ ঘাঁটিতে ফিরে এসেছে। এর আগে কখনো ইসরায়েলের বাহিনী ইরানে কোনো হামলা চালানোর কথা স্বীকার করেনি। আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, তেল আবিবে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তরে একটি ভূগর্ভস্থ কক্ষ থেকে ইরানের হামলা চালানোর পর্যবেক্ষণ করছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষা মন্ত্রী ইয়েভ গ্যালান্ট। ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরক্ষার বৈধ অধিকার ইরানের রয়েছে বলছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ইরানের সামরিক কেন্দ্রের কিছু অংশে ইহুদিবাদী ইসরায়েল আগ্রাসী পদক্ষেপের নিন্দা জানিয়ে এক বিবৃতিতে দিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। পারস টুডে আরো জানায়, জাতিসংঘ সনদের 51 অনুচ্ছেদ অনুযায়ী ইরানের বহিঃশত্রুর আগ্রাসনের বিরুদ্ধে আত্মরক্ষা করার অধিকার রয়েছে বলে মনে করে। পারস টুডে আরো জানায়, ইহুদিবাদী ইসরায়েল শনিবার গতরাতে ইরানের তেহরান, খুজিস্তান এবং ইরাম প্রদেশের কয়েকটি সামরিক কেন্দ্রে হামলা চালিয়েছে। তবে ইরানের সমন্বিত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সেসব আগ্রাস হামলা প্রতিহত করতে সক্ষম হয়েছে। ইরানের আকাশ প্রতিরক্ষা বিভাগের জনসংযোগ দপ্তর জানিয়েছে, কোনো এলাকায় যৎসামান্য ক্ষতি হয়েছে, ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো ক্ষতি দেখা হচ্ছে। বিবৃতিতে আরো বলা হয়েছে, ইরানের জাতির নিজস্ব নিরাপত্তা সহ গুরুত্বপূর্ণ সকল স্বার্থ রক্ষার জন্য এবং সেই সাথে আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় ব্যক্তিগত ও সামষ্টিক দায়বদ্ধতা রয়েছে বলে মনে করে। সেই সঙ্গে বলা হয়েছে, এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা সুরক্ষায় সকল দেশেরই দায়িত্ব রয়েছে। যারা দখলদার ইসরায়েলের আগ্রাসনী কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছে, যেসব আন্তরিক শান্তিপ্রিয় দেশগুলোর প্রশংসা করা হয়েছে ওই বিবৃতিতে। সূত্র পার্স টুডে। ইরানে ইসরায়েলের হামলা, যুক্তরাষ্ট্র বলছে আত্মরক্ষার অধিকার হুঁশিয়ারি হামাসের। ইরানের সামরিক ঘাঁটিতে ইসরায়েলি হামলার পর প্রতিক্রিয়া জানিয়েছে বিভিন্ন দেশ ও সংগঠন। যুক্তরাষ্ট্র বলছে আত্মরক্ষার অধিকার অংশে ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল। প্রায় একই ধরনের মতো তুলে ধরছেন যুক্তরাষ্ট্র। তবে হামলার নিন্দা জানিয়ে একে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে উল্লেখ করেছে সৌদি আরব। হামলার সমালোচনা করছে ইরাক আর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস হুঁশিয়ারি দিয়ে বলছে, এই হামলার মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরো হুমকির মুখে ফেলছে। ইরানের সামরিক ঘাঁটি লক্ষ্য করে শনিবার ভোরে হামলা চালায় ইসরায়েল। কয়েক ঘন্টা ধরে চালানো হামলার রাজধানী তেহরান সহ প্রায় 20টি স্থানে লক্ষ্যভ্রষ্ট করা হয়। আত্মরক্ষার অধিকার চর্চার অংশ হিসেবে ইসরায়েল ইরানে হামলা চালিয়েছে বলে মনে করে যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র। ইসরায়েল মূলত সামরিক স্থাপনাকে লক্ষ্যভ্রষ্ট করছে, অথচ ইরান ইসরায়েলের সবচেয়ে জনবহুল শহর লক্ষ্য করে ও হামলা চালিয়েছে। ইসরায়েলি হামাসের পর মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র শন সাবেদ সাংবাদিকদের একথা বলেন। ইসরায়েলের উপর হামলা বন্ধ করতে ইরানের প্রতি আহ্বান জানিয়ে সাবেদ বলেন, উত্তেজনা আর না বাড়ালে পাল্টাপাল্টি হামলার এ চক্র থামতে পারে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের মুখপাত্র প্যাট্রিক রাইডার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেওয়া এক পোস্টে লিখেছেন, মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়েভ গ্যালান্ট সঙ্গে কথা বলছেন। ইসরায়েলের নিরাপত্তা ও আত্মরক্ষার অধিকার নিশ্চিত করার বিষয়ে যুক্তরাষ্ট্রের দৃঢ় অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করছেন তিনি। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা বৃদ্ধি নিয়ে বেশ উদ্বেগ প্রকাশ করছে রাশিয়া। একই সঙ্গে সব পক্ষকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছেন। ইরান ইসরায়েলের হামলাকে সর্বোচ্চ এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন উল্লেখ করে নিন্দা জানিয়েছে সৌদি আরব। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সব পক্ষকে সর্বোচ্চ সংযম বজায় রাখা এবং উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছেন। সাম্প্রতিক মাসগুলোতে সৌদি আরব এবং ইরানের মধ্যকার সম্পর্কে উন্নতি হতে দেখা গেছে। দুই দেশের কর্মকর্তাদের মধ্যে উচ্চ পর্যায়ের কয়েকটি বৈঠক হয়েছে। 2023 সালে চীন এক চুক্তির মধ্য দিয়ে সৌদি আরব ও ইরান পরস্পরের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা এবং নতুন করে দূতাবাস চালুর ব্যাপারে সম্মত হয়েছে। হামলার কথা আগের দিনই ইরানকে জানিয়েছিল ইসরায়েল। হামলা চালানোর আগের দিনই তো কোন দেশের মাধ্যমে ইরানকে তত্ত্ব জানিয়েছিল ইসরায়েল। শনিবার 26 অক্টোবর যুক্তরাষ্ট্রের সংবাদ সাইট এক্সিওসের বরাতের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম তাস এক খবর জানিয়েছে। সূত্রের বরাতে সংবাদে বলা হয়, শনিবার ভোরে আক্রমণের আগে শুক্রবারে ইরানকে হামলা হতে পারে বলে সতর্ক করেছিল ইসরায়েল। চলমান পাল্টাপাল্টি হামলা থামানো এবং বিস্তৃত উত্তেজনা বাড়ানো রোধের একটি প্রচেষ্টা ছিল এই ইসরায়েলি বার্তায়। সূত্রের বরাতে এক্সিওস জানিয়েছে,
ইসরায়েলিরা ইরানিদের আগে থেকে পরিষ্কার করে দিয়েছিল যে তারা সাধারণভাবে কি আক্রমণ করতে যাচ্ছে, কেমন আক্রমণ হতে পারে। অন্য দুটি সূত্রের বরাতে সংবাদ মাধ্যম বলছে ইসরায়েলি ইরানিদের এই হামলার প্রক্রিয়া না জানতেও বলেছিলেন। তারা জোর দিয়েছিলেন যে ইরান যদি প্রতিশোধ নেয় তবে ইসরায়েল আরো একটি হামলা চালাবে, বিশেষ করে যদি ইসরায়েলি সামরিক ও বেসামরিক নাগরিক নিহত বা আহত হয়। এর আগে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছিল কয়েক মাস ধরে অব্যাহত হামলার জবাবে তারা ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে। অন্যদিকে ইরানের সামরিক বাহিনী জানিয়েছে তেহরান, খোজস্তান এবং ইলাম প্রদেশের তাদের কিছু স্থাপনায় হামলা চালানোছে, কিন্তু ইসরায়েল কেবল সীমিত ক্ষতি করতে সক্ষম হয়েছে। দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মূলক আঘাত প্রতিহত করছে। হিজবুল্লাহ, হামাস এবং ইসলামিক লেবনুস শরিক গার্ডস কর্পসের প্রধান নেতাদের হঠাৎভাবে গত পহেলা অক্টোবর সন্ধ্যায় ইসরায়েলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। তেহরান দাবি করছে 90% ক্ষেপণাস্ত্র তাদের লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। অন্যদিকে ইসরায়েল দাবি করছে ইরান 180 ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে এবং তাদের বেশিরভাগই প্রতিহত করা হয়েছে।